বাজারে এখন ফলের সমাহার, অনেক রকমের দেশি বিদেশি ফলের গ্রানে সুরভিত আশপাশ। পাকা আমের সঙ্গে রসালো টসটসে লিচু আকৃষ্ট করে সবাইকে। এসব দেশি ফল যেমন মুখরোচক, সঙ্গে রয়েছে নানা গুণে সমৃদ্ধ। লিচু আমাদের শরীরের হাজারো উপকার করলেও এর যে পার্শ্ব প্রতিক্রিয়া নেই তা কিন্তু নয়। লিচু অনেক সময় স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হতে পারে, কারণ লিচুতে আছে টনিক্স উপাদান যা গুরুতর অসুস্থতা ও মৃত্যুর জন্য দায়ী। এমন অনেক ঘটনার কথা জেনে থাকবেন নিশ্চয়ই। 2014 সালে বিহারের মুজফ্ফরপুরে 122 জন শিশু লিচু খেয়ে জ্বর ও খিঁচুনিতে মারা গিয়েছিল। এরপর পরীক্ষা করে দেখা যায় শিশুদের শরীরে রক্তের গ্লুকোজের মাত্রা কম ছিল। তবে যাই হোক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি লিচু খাওয়ার উপকারিতা ও অপকারিতা। তথ্যগুলো সঠিকভাবে জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমেই আমরা জানব লিচু খাওয়ার উপকারিতা। লিচুতে রয়েছে ভিটামিন এ ও সি, যা নানা খনিজ উপাদান যেমন ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, কপার, ফলেট, যেগুলো রক্তের উপাদান তৈরিতে সহযোগিতা করে। এছাড়াও রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। লিচুতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যেটি আমাদের রক্ত ও নাড়ির চাপ কমিয়ে রক্তের স্বাভাবিক গতি বৃদ্ধি করে। তাই লিচু সেবনের একটি উপকার হলো রক্তচাপ নিয়ন্ত্রণে থাকা। লিচুতে ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকায় এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ফলে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস থেকে আমরা রক্ষা পাই। এবার আমরা জানব অতিরিক্ত লিচু খেলে যেসব পার্শ্ব প্রতিক্রিয়া হয় সেগুলো। অতিরিক্ত লিচু খেলে রক্তের গ্লুকোজ কমে যায়, তাই পরিমাণে বেশি খেয়ে ফেললে তা হাইপোগ্লাইসেমিয়া করতে পারে। তবে ইফতারের সময় এমনটি করলে হাইপোগ্লাইসেমিয়া বেশি হয়। যাদের ডায়াবেটিস আছে তারা ওষুধের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করে থাকে, তবে তারা লিচু গ্রহণের মাধ্যমে হাইপোগ্লাইসেমিয়া নিয়ন্ত্রণ করতে পারেন, কারণ ওষুধ এমনিতেই রক্তে গ্লুকোজ কমিয়ে রাখে। সঙ্গে লিচু যদি একই কাজ করে তাহলে যে কোনো বিপত্তি ঘটতে পারে নিমিষেই। ছোট বাচ্চারা লিচু গ্রহণ করে থাকলে কোনো অবস্থাতেই খালি পেটে খাওয়া উচিত নয়। খালি পেটে লিচু খেলে এর পরিণাম হতে পারে ভয়াবহ রক্তচাপ পড়ে যাওয়া। অতিরিক্ত লিচু খেলে রক্তচাপ অস্বাভাবিকভাবে কমে যায়, যার লক্ষণ হিসাবে শ্বাসকষ্ট হওয়া, বুক ধরফর করা, মাথা ঘুরানো, বমি বমি ভাব ইত্যাদি হতে পারে। লিচু একটি গরম ফল। গরম ফল হওয়াতে বেশি পরিমাণে লিচু খেলে আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রার ব্যালেন্স নষ্ট হয়ে যায়, যার ফলে গলা ব্যথা হওয়া, মুখের ভিতরে ক্ষত হওয়া, এমনকি নাক দিয়ে রক্তপাতও হতে পারে, বিশেষ করে আমাদের দেশের বর্তমান আবহাওয়ার কারণে। অতিরিক্ত লিচু খেলে নানা রোগের প্রাদুর্ভাব বেড়ে যেতে পারে। একটানা বেশ কয়েকদিন লিচু খেলে নানা রোগ যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, মাল্টিপল স্ক্লেরোসিস, লুপাস ইত্যাদি, এই ধরনের রোগ থাকলে তা বেড়ে যেতে পারে। সার্জারির রোগীদের অতিরিক্ত লিচু খাওয়া ঝুঁকিপূর্ণ। রক্তচাপ এবং রক্তের গ্লুকোজের উপর সরাসরি প্রভাব থাকতে যাদের সার্জারি প্রয়োজন তারা সার্জারির পূর্বের 2 সপ্তাহ এবং পরের 2 সপ্তাহ লিচু খাওয়া থেকে বিরত থাকা উচিত। লিচু ওজন বৃদ্ধি করে। প্রতি 100 গ্রাম লিচুতে 66% ক্যালোরি রয়েছে। পরিমাণে বেশি লিচু খেলে যে পরিমাণ ক্যালোরি জমা হয় তা আমাদের শরীর সঠিকভাবে ব্যবহার করতে পারে না, যার কারণে আমাদের শরীরের ওজন বেশ ভালোই বৃদ্ধি পায়। লিচুতে প্রোটিন, ক্যালসিয়াম এবং জরুরি ফ্যাটি অ্যাসিড নেই, যার ফলে বেশি পরিমাণে লিচু খেলে তা শরীরের স্বাভাবিক ব্যালেন্স নষ্ট করে। তাই আমাদের সবার উচিত পরিমিতভাবেই লিচু খাওয়া। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, আর আপনি যদি এমনই ভিডিও প্রতিনিয়ত পেতে চান তাহলে এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দিন। তো দেখা হচ্ছে আগামী কোনো হেলথ টিপস নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।